শতরূপা কি বলবেন? একাধিকবার আক্রমণ আমি শুরু করেছিলাম আজকে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে, বলিউডের অভিনেত্রী স্টার যার এক্স্যাক্টলি মানে আনফর্চুনেটলি একাধিক কংগ্রেসের কর্মী সমর্থকদের দেখতে পেলাম যারা তার খারাপ লাগে বলতে তারা তার এলাকার নাম, নির্দিষ্ট যে কনস্টিটিউয়েন্সি নাম সেই নামটাকে তুলে ধরে তার সঙ্গে মিলিয়ে ছন্দ মিলিয়ে তাকে একটা অত্যন্ত কুরুচিকর কুৎসিত ভাষায় আক্রমণ করে তার দর দাম জিজ্ঞাসা করছেন। কি বলবেন শতরূপা? দেখো, আমি এই যখনই মেয়েদের নিয়ে আলোচনা হয় আমি তখনই বলি, মেয়েদের ওপর কুরুচিকর মন্তব্য করা বা মেয়েদের কমোডিটি ভাবা, এটা আদি অনন্তকাল ধরে চলে আসছে। এটা কোনো একটা পার্টির দোষ বলে আমি মনে করি না, কিন্তু কোথায় আমাদের খারাপ লাগে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার মাকে নিয়ে এতটাই ইন্সপায়ার্ড, উনি সকল মেয়েদের সকল নারীদের মা রূপে দেখেন, এবং সেখানে মানে যে সারা জীবন একা থেকেছে তার মহিলাদের সংস্পর্শ অলমোস্ট মিনিমাম বলা যায়, সেই মেয়েদের দরদ বুঝতে পারে, কিন্তু এখানে মহিলা মুখ্যমন্ত্রী, কংগ্রেস অ্যাজ প্রেজেন্টেড ভারতবর্ষ সবচেয়ে প্রথম আমাদের মহিলা প্রধানমন্ত্রী কংগ্রেস প্রেজেন্ট করেছে, কংগ্রেসের নেত্রী হচ্ছে সোনিয়া গান্ধী, এবং কংগ্রেসের কাছ থেকে এই জিনিস আশা করা যায় না। সুপ্রিয়াজি যে ধরনের মন্তব্য করেছে, এবং মানলাম তার প্যারাডি অ্যাকাউন্ট দিয়ে আরও বেশি অনেক কিছু মানে একদম হরেবেল মুখে বলা যায় না তোমার মতন চ্যানেলে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কী করছেন? আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মহিলা নেত্রীরা, তারা এবং তাদের তারা ইন্সপায়ার এখন করেছে, অনুপ্রেরণা পৌঁছে গেছে একদম গ্রাম লেভেলে, যেখানে রেখা সবচেয়ে বসিরহাট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আমি বলবো সবচেয়ে আইডিয়াল মুখ প্রধানমন্ত্রী চয়ন করেছেন, বিজেপির তরফ থেকে চয়ন করা হয়েছে তাদের প্রতিনিধিত্ব করার জন্য। সেইখানে গিয়েও তার যে অল্প বিস্তর যারা একসঙ্গে আন্দোলন করেছে তাদের গিয়ে মাথায় ভুল বোঝাচ্ছে, ব্রেন পয়জন করছে, এতটাই ভয়, এতটাই কুরুচিকর মন্তব্য তাদের নেত্রীরা করে যাচ্ছে, তাদের ইলেক্টেড জনপ্রতিনিধিরা করে যাচ্ছে। তুমি জানো চান্দ্রেই ওদের যে সে বলেছে মেয়েদের গোডাউন আছে, মানে যখন প্রয়োজন হবে মেয়েরা কমোডিটি গোডাউন থেকে শাহজাহানের কাছে পাঠাবে। এইখানে বসিরহাটের এমপি, এক্স এমপি, থ্যাঙ্কফুলি এক্স এমপি, সে টিকটক করে যাচ্ছে, সে এইটুকু জানে না যে তার এলাকার মেয়েরা এইভাবে অত্যাচারিত হচ্ছে, তার কোনো আইডিয়া নেই, শি ডাজন্ট ইভেন নো। আজকে কাকলি ঘোষ যাচ্ছে যার এডুকেটেড, আনফর্চুনেটলি আমি যে স্কুলে পড়েছি সে নাকি সেই স্কুলে পড়েছে, আমি জানি না কোন সালে পড়েছে, আমার থেকে সিনিয়র, সে বলছে যে তোমার মনে আছে পার্ক স্ট্রিটের ঘটনায় সে বলছে যে বোধহয় রেট নেগোসিয়েশন হচ্ছিল, এই ধরনের কথাবার্তা, এবং মহিলা মুখ্যমন্ত্রী তো আমি ছেড়েই দিলাম, এখন যারা নতুন প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সুজাতা সে বলছে বারে বারে দেশ মে এসে ছোটি করছে, ছোট ছোট ঘটনা এগুলো ছোট ছোট ঘটনা। আমার এই বেশি জায়গা থেকে প্রশ্ন, আমি আসবো সুস্মিতাদির কাছে, সত্যি প্রচারের রাজনীতির ময়দান হোক বা এর আগের অন্যান্য ক্ষেত্রে ময়দান হোক, যে কোনো জায়গাতে হোক, বহুবার দেখেছি আমরা পুরুষরা মহিলাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে, পাশে থাকারও চেষ্টা করেছে, সেরকম উদাহরণ রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যদি মহিলারা মহিলাদের সম্মান না করে তাহলে আমরা এক্সপেক্ট কী করে করব যে অন্যান্য জায়গাতে রাজনীতির ময়দান হোক, যে কোনো ময়দান হোক, সেখানে বাকিরা আমাদেরকে সম্মান জানাবে? প্রত্যেক ক্ষেত্রে মহিলা যারা রাজনীতিবিদ, যারা রাজনীতির ময়দানে কাজ করছেন, থাকছেন, যারা মানুষের কথা বলবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা প্রথম আক্রমণটা করছেন আরেকজন মহিলা প্রার্থীকে, এটা কেন? প্রথমত বলি সুপ্রিয়াজি কিন্তু অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছে, সুপ্রিয়াজিকে সোশ্যাল মিডিয়ায় ইনস্টা থেকে শুরু করে টুইট থেকে শুরু করে এক্স অ্যাকাউন্ট থেকে শুরু করে আমরা সবটাতে ওনাকে ফলো করি, এবং সেই ফলো করি বলেই জানতে পারি আজ পর্যন্ত উনি কোনো কুরুচিকর কোনো মন্তব্য করেছে বলে আমার জানা নেই, উনি করেননি আজ পর্যন্ত, এবং অ্যাজ এ স্পোক পারসন সে কিন্তু এখনও পর্যন্ত বলে দিয়ে এখনও পর্যন্ত তার একটা বিবৃতি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে বলে দিয়েছেন যে তার অ্যাকাউন্টটাকে কোনো প্যারোডি অ্যাকাউন্ট হিসাবে চালানো হচ্ছে। কংগ্রেসের প্যারোডি আইটি হেড, তারটা কি অ্যাকাউন্ট না? আইটি হেড না, আইটি হেড তো আমি তাহলে জানি না, সুস্মিতাদি দুবার 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 থেকে তিনবার তিন রকমের ভার্সন বলেছেন উনি। উনি প্রথমে বলেছেন যে ওনার অ্যাকাউন্ট যে হ্যান্ডেল করে সে ভুল করে পোস্ট করেছে, পরে উনি বলেছেন যে ওনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, না উনি বলেছেন যে ওনার কোনো প্যারোডি অ্যাকাউন্ট কেউ হয়তো করেছে এটা প্যারোডি অ্যাকাউন্ট করে, কিন্তু যার যার কাছে ওনার এই পাসওয়ার্ড দেওয়া আছে তিনি তাদেরকে ডাকবেন, এইটাই হচ্ছে ব্যাপার, তাদের কথা শুনবেন, বোন
এরা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসও পাসওয়ার্ড দিয়ে ছেড়ে গেল করে তৃণমূলের দাবি করে দিল। আরে বলছো কি করে? আমি এই মি জায়গা থেকে আসবো, আমি আবার আসবো, এক মিনিট। যদি কংগ্রেস আমলে যাই সেই সময়তে একাধিক এক্সাম্পল রয়েছে, কিন্তু সরাসরি নিজে নিজে থেকে খারাপ কথা বলা, নিজে থেকে আক্রমণ করা, নিজে থেকে পোস্ট করা, আপনি কি এটা নিন্দা জানাচ্ছেন? নিন্দা জানাচ্ছেন পোস্ট করেইনি, ওই সবচেয়ে বড় কথা হচ্ছে সুপ্রিয়া সর্বভারতীয় মিডিয়ার একজন ইনচার্জ, উনি কথা বলছেন। শুধু এখানেই শেষ নয়, সুপ্রিয়া সিনেতে থেকে শুরু হয়েছিল, এরপর আপনারা যারা জানেন সোশ্যাল মিডিয়া আছেন তারা খেয়াল করে দেখবেন, তারপর অনেকেই সেটাকে ফরওয়ার্ড করেছে, আরও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। ওই একটা ছবি, একটা ছবির পোস্ট যদি এরাজ্যে হতো তাহলে তো এতদিনে এতক্ষণ অনেকগুলো কেস হয়ে যেত, পুলিশ এসে জেলে নিয়ে চলে যেত, অনেক কিছু হয়ে যেতে পারত, এখানে কার্টুন আঁকার জন্য হয়। কিন্তু এ ধরনের একাধিক জিনিসপত্র হওয়ার পর সেটা কংগ্রেসের প্রত্যেকের পরিচয় দেখতে পাওয়া যাচ্ছে, অধিকাংশটাই কংগ্রেসের কর্মী সমর্থকেরা, যারা হয়তো প্রথম সারির নেতা নেত্রী নন সুপ্রিয়ার মতো, কিন্তু তারা কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আমি বলছি এইটা ছাড়া কি আক্রমণ করার আর কোনো রাস্তা নেই? রাজনৈতিক ইস্যু ছিল, রাজনৈতিক এই যে কিছুক্ষণ আগে বলছেন এত এত ইস্যু, এত যেগুলো আপনার উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে এত ইস্যু সামনে রয়েছে, সেই ইস্যুগুলো তো হাতিয়ার হতে পারতো, কিন্তু ব্যক্তিগত আক্রমণ? একজন অভিনেত্রী যিনি পদ্মশ্রীপ্রাপ্ত, তিনি একাধিক ছবি করেছেন, সরাসরি এতটা নিচে নেমে তার চরিত্র হনন, মুখ্যমন্ত্রীর চরিত্র হনন, উত্তর নিয়ে নি, অর্চনা দি, উত্তরটা নিয়ে নি।